দাসের জীবন চাই রাসুল বাদশাহীর বদন, মরে গিয়ে ও লিখতে চাই প্রেমেরই গজল। কত স্বপ্ন লালন করেছি, কত স্বপ্ন লালন করেছি, দেখবো তোমায় হে রাসুল। দাসের জীবন চাই রাসুল বাদশাহীর বদল, সিদ্দিক ফারুক ওসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জুব্বা পেল তোমার প্রেমে হইবে কুল। ঠিক কিনা? এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবে, রমজান মাসে কাজা লাগবে। এখন মর্ম বলবেন না, রমজান মাসে ঘুমায় ঘুমায় আমার গজল শুনবেন, আর আপনারা একটু মহব্বত নিয়ে চলবেন। এটাই আমি আশা করি। 50 টাকা করে ছেলেটার কাছ থেকে নিয়ে যাবেন, আমার মুড়ি আপনাদের কাছে খেদমতটা করে আর কি নেন সবাই। এবার একটি কথা বলতে চাই, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? হারাম খাবেন? কথা বলেন, হারাম খাবেন? আমার যুবকদেরকে বলছি, যুবক একটা কথা বলি, সব মাহফিলের কথাটা বলি, তোমরা জীবনে নেশা করো না। এই নেশা আর মোবাইল, এই দুইটা জিনিসের কারণে আজকে যুব সমাজ অধঃপতনে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক। আজকে থেকে ওয়াদা করুন আর কি নেশা করবেন? এই জোরে কানে নেশা করবেন? না, নেশা করবেন না। হারাম খাবেন না, হারাম খোর যারা, হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই কর যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি, আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবেন, আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রবেন, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এখানে ওয়াজ থেকে একটা আকিদার কথা বলে যাই, শেষমেশ কথাটা হলো, আমাদের দেশে অনেকে বলে নবী নাকি হাশরের ময়দানে বলবে আমার গুনার পাল্লা বাড়ি হয় নাকি নেকির পাল্লা বাড়ি হয়, আমার নবী নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশানিতে থাকবেন। কথাটা একটু আস্তে গেছে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো যারা বলে তাদেরকে কি বিশ্বাস করা যাবে? তাদের কথা কি মানা যাবে? এই লোকটাই আবার কিছুদিন আগে বলতেছে আমার নবী নাকি রওজা মোবারকে মরা অবস্থায় ফেলে দিয়েছে। তো বারবার এক এক সময় এক একটা মন গড়া কথা বলে, এই কথাগুলো কি আমল করা যাবে? যারা এই সমস্ত কথা বলেন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনাদের মরণের ভয় থাকে এই কথাগুলোকে এক্সপান্স করেন, প্রত্যাখ্যান করেন, কারণ এই আকীদা নিয়ে কবরে গেলে আপনি রসূলের শাফাত পাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীকে সালাম দে, ইয়া নবী সালাম। বহুত চমকে সিতারা, তাহ ইশারা দেখে ফিরে কবে গোলাম তুমহারা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মেরে আকা ইয়া নবী আল্লাহ মরনে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়েন হাশরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী সালাম আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির সহ এই পাড়ার এই গ্রামের সকলে সহযোগিতা করেছেন, কম বেশি সকলে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন সকলের এই সহযোগিতাগুলি কবুল করেন, যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিশেষ করে দুই তিনজন বেশি কষ্ট করেছেন, আমি নাম নাই বললাম, আল্লাহ তাআলা দেখেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন। বিশেষ করে আমাদের এই মধ্যপাড়ার যে গত কয়েক মাসে বা গত এক বছরের ভিতরে 5-7 জন আমাদের মসজিদের ফন্দেকানা মুসল্লি ছিলেন, জনাব আব্দুর রশিদ কাকা, মরহুম আব্দুল মোতালিব সরকার কাকা, জনাব চেরাগানি কাকা, দনু কাকা সহ আরও অনেকেই আমাদের এই মসজিদের মুসল্লি ছিলেন, তারা এই গত এক বছরের ভিতরে এই গত কিছুদিনের ভিতরে মারা গেছেন। আমরা সকলে সকল মুর্দেকার জন্য দোয়া করবো, হুজুরের কাছে দোয়া চাইবো, সকল মুর্দেকার জন্য দোয়া করবেন, আমাদের গ্রামবাসীর জন্য দোয়া করবেন, যারা মুরব্বী আছেন, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব অসুস্থ অবস্থা আছেন, আমাদের মোতোয়ালি সাহেব আছেন, আমাদের কাউন্সিলর সাহেব, সাবেক মেয়র সাহেব সহ এই গ্রামের অনেকে আছেন, ব্যবসায়ী দেওয়াল হক ভাই, তাদের নাম বলবো, সকলে আছেন, সকলে দান করেছেন, সকলে সহযোগিতা করেছেন, সকলের জন্য হুজুর দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, এবং এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন যাতে এই গ্রামবাসী মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে সকলে আজীবন থাকতে পারে, যতদিন হায়াত থাকে আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করে দোয়া করবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دعيا لري ودعيا دعيا 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 তোমার কাছে আরজি জানাই আমি থাকতে চাই না এই দুনিয়ায় শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ চলতে চাই নবী প্রেমে আগুনে, জান্নাতের শান্তি নিয়ে আলোচনা করলাম, জাহান্নামের বিভীষিকা আমি আলোচনা করার সময় মানুষগুলা যেন পাগলের মতন ছটফট শুরু করেছিল গো আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদের নবীর উসিলায় জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। বছরটা ঘুরতে ঘুরতে মসজিদ কমিটির অনেক মানুষ, এলাকার অনেক মানুষ চলে গেছে, মাবুদ রে মাবুদ জানি না জানি না আমি গুনাহগার আব্বা নাই, কার জানে আম্মা নাই গো আল্লাহ,
মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মাও বাপ, করুন কর আল্লাহ কবরে রাজা কন্ন আল্লাহ। বন্ধু নাই বন্ধু নাই রে, যে জাগাই সে জাগারি, বন্ধু নবী মুস্তফা কন্ন আল্লাহ। মাবুদ ও মাবুদ তুমি আন্দোলন মাফ করা দাও, এই মাহফিলটার উসিনাই গুরুস্থানের কবর রাজা মাফ করে দাও আল্লাহ। অনেকে আমাদের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কাল তোর আমার মুরিদ আব্দুর রূপ মিয়া অসুস্থ, আল্লাহ তুমি তার সেবা করে দাও আল্লাহ। উনি তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মাহবুদরে এমন ভাবে দোয়া চাইছে যত নাম দিলে কম কত, আল্লাহ তুমি সবাই আজকে খালি ফিরাইয়া দিও না স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মা বিকাশ সাজাইছে, আল্লাহ তুমি সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও। আর মরণের কালে আল্লাহ পর্দার বেলে অনেক হয়তো অনেক মা বোনরা হয়তো এসেছে গো আল্লাহ, আমার মা বোনদের জীবন জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, ডাকলে নেই মন জমাই বলব, দেখলে এই মন ঠান্ডারে বলিব, আর দেখি তোমার নামের জিকির দিয়ে আমাদের কলক দ্বারে তুমি মদিনাওয়ালার আইনা বানিয়ে দাও, আম্মা অসুস্থ আল্লাহ তুমি মেহরবানি করে সে মানুষই করে দাও। আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।